শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সুবাহু মহাবাহু স্তোপ কৃষ্ণ বলিভদ্র বলরাম সুবল বারোটা রাখালে আসলো, বারোটারই নাম কইছি বাবা, একটাও কম করিনি। রাখালকে আই দেখেন দাদা, এই যে এই যদি আসল কথা কবার যায়, ওই সাধু করেও চুলকাবি নি, ওই কমিটি করে চুলকাবি নি। এই যে রাখাল, সিদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সুবাহু মহাবাহু স্তব কৃষ্ণ বলিভদ্র বলরাম সুবল, বারো জন রাখাল। এই বারো জন রাখাল কি খেলে বৃন্দাবনে আছে বাবা, এখানে কি নাই? তাই তো, যদি এই ব্যাখ্যাটা করবে দেয় আর ভালো না, কি দরকার? আমার দরকারটা কি? তাই না বাবা, আপনারা তো এই কথাগুলো শোনার জন্য আমার আসেন, তাছাড়া তো বাংলাদেশে কীর্তনের অভাব নেই বাবা, হাজার হাজার কীর্তনে আছে, আমার চাইতে ভালো ভালো কীর্তন আছে, রূপ সিয়ারা দেখতে নাচেও ভালো, সব কিছু ভালো। তাই তো, সেখানে না গেলে পাগলের নাম শুনলে ছুটে আসেন, কেন আসেন? আসলে কিছু পাবেন, তাই আমিও চেষ্টা করি যেন কিছু দিতে পারি এই, কিন্তু যদি আমার কেউ হাত বান্ধে ছেড়ে দেন তাহলে তো আর কিছু করার থাকে না বাবা। হ্যাঁ হ্যাঁ বলো হরে। না রে বাবা, আপনি জানেন এই বলতে গেলে কত ঝড় তুফান যাচ্ছে চ্যানেলের উপরে, জানেন আপনারা? জানেন না, ভালো কথা কবার যাই, কারণ ওদের তো ট্রান্সমিটার ছোট, বুঝতে পারলেন? 5 কেজি পাথর হলে বাবা, 1 মণ জিনিস মাপতে হলে ওই পাথরও 1 মণই লাগে, যে কোনো জিনিসের ব্যাপার, তাই না বাবা? নাকি বাবা, ওই বিশাল স্কেল তো পরে আসলো বাবা, ওই স্কেল ফিস্কেল জেডে কোন ওটা পাথর দিয়ে ম্যাপে ম্যাপে তারপরে স্কেল বের করছে, নাকি বাবা? হ্যাঁ, এই দুলাল মোহন তো দাঁড়িয়ে আসরের কীর্তন কয়, দুলালের মা বাবা বাদ দিলার দুলাল থাকে নাকি? কন কম বলছেন, পাতা কপি চেনেন? চিনি তো, কি করে? একদিন কপি এনে দিছে আমার বাড়িটা বিয়ের পরে, অনেক ও তো নতুন মানুষ, তেমন রান্না বাড়িও পারে না। হ্যাঁ ঠিক আছে, কফি রান্না করো, আমার মা বাবার আমার বোনের বাড়ি গেছে বেড়া, মানে কফি রান্না করছে, আমি তো আশা করে আইছি কীর্তনে যায়, অনেকদিন থেকে নতুন কফি কিনছি খাবো, সব কিছু দেয় কফি আর দেয় না। হ্যাঁ কে গো কফি কই, চুপ করে থাকো, কই কফি? হ্যাঁ গো তোমাকে জানিয়ে দেন কফি কথা, ই কফি মিথ্যা কথা কাউকে, কিসের কফি, কী কিনে আনছো তো? আমি কি তোমাকে যে কফি এনে দিলাম, পাতা কপি ঘাঁটি করতে করলাম, ঘণ্ট করতে করলাম, লাভারা তো তুমি কফি রান্না করলে না, আমাকে সুখ করে থাকো তো, কফি খালি নোটের মধ্যে পাতা, তা কফি কই? হাই রে ঠাকুর রে, আমি না পাতা ফেলতে ফেলতে সবগুলো পাতা ফেলে দিচ্ছে, তাও তোর মধ্যে আর কফি খুঁজে পাইনি, খালি দেখি পাতা। আমি কই ঠাকুর রে, মানে ও মনে করছে যে ফুল আলা ফুল কফি, পাতা ফেলতে ফেলতে সব পাতা ফেলে দিস, আমার বউ আর কফি খুঁজে পায় না। তাই তো, ধমাজি মনে কিছু করেন না, শেষে আমাকে দশা, বুঝতে পারলেন? কিছু ভক্ত আসরা নিজেও বুঝবে না, কাউকে বুঝতেও দিবে না, তখন দেখাল যাতে শেষ আর কফি খুঁজে পাবি না, কি বাবা সত্যি? আচ্ছা পাতা কপি যদি পাতা ফেলবে জানার কফি থাকে, কম্বল ছিনেন গায়ের দেন ছিনেন, আচ্ছা কম্বলের যদি একে একে বেঁচে বেঁচে লোম ফেলেন, কম্বল খুঁজে পাবেন আর? কম্বলি থাকে না সে বাবা, ওই যে স্কেল খোলেন ওটাও একদিন ওই 80 মাপে মেপেই তখন স্কেলের মাপটা আইছে। এখন বিজ্ঞান বহু কিছু বাড়াইছে, বহু কিছু করতে পারে, বিজ্ঞানকে কইন তো 1 ফোঁটা রক্ত তৈরি করে দেখ, বিজ্ঞান সব পারে, কইন তো যে একটা মরা মানুষের দেহে প্রাণ দিতে সব পারে, বিজ্ঞান যা পারে ওই আগেকার গাছ গছালি এগুলো নিয়েই সব কিছু রিসার্চ করে করছে, তার মধ্যেও তিনি যিনি বানাচ্ছেন যে বিজ্ঞান তার মধ্যে তো প্রভু আছেন বাবা, নাকি বাবা? প্রভু ভিতরে না থাকলে তো একটা মরা মানুষের পক্ষে সম্ভব তো না, বুঝতে পেরেছেন? অর্জুনে কয়েছিল অর্জুন, হ্যাঁ আস্তে 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 মা, বাহ
নারদ একদিন ভগবানে কইছিল ভগবান কি তুমি এতগুলো বিয়ে করলে ভগবান বিয়ে করছে কতগুলো জানেন বাবা রাস করেছিল কত গোপী নিয়ে কতগুলো গোপী ছিল রাসে জানেন অনেক গোপী 16000 16 লাখ হ্যাঁ তাহলে এতগুলো গোপী নিয়ে ভগবান রাস করলেন এই যে এখন 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 চ্যানেলের কথাই ভাবি সার্বজ হা কইছেন ওটা তুই হক হয়ে গেলাম সঠিকটা কিন্তু আমিও কইলাম না তার মানে ভুলই থেকে গেল তাহলে আমি কইলাম কতগুলো গোপী আপনার কোন ষোলোশো আমি কিছু হ্যাঁ তাহলে এতগুলো গোপী নিয়ে ভগবান রাস করলে নারদ কয় ভগবান এতগুলো গোপী তোমার কে এক একটা আমার দিলে হয় না আমি ব্রহ্মার পুত্র নারদ আমি তো বিয়েই করিনি সিরকুমার আমার কি আশা জাগে না একটু গোপী সঙ্গ করা ভগবান কয় নারদ তোর খুব আশা কয় হ তুমি কৃপা করলি হয় আমি তো নারদ বিনে নিয়ে গান গাই ব্রহ্মার পুত্র নারদ ভগবান বলল নারদ বৃন্দাবনে যত ঘর আছে সব ঘর তোর দিয়ে দিলাম যা সব ঘরে সব নারীর কাছে তুই যাবি কিন্তু নারদ শুধু একটা ঘরে যাবি না নারদ কয় কোন ঘরে কৃষ্ণ কয় যে ঘরে আমি থাকবো খালি এই ঘরটা বাদ দে তুই যাব খালি যে ঘরে আমি থাকবো এই ঘরে তুই যেতে পারবি না এই ঘর সারা সব ঘর তোর যত গোপী এই যে আসরে যে কটা আছে সব তোরে দিয়ে দিলাম সব গোপী তোর যা তুই গোপী সঙ্গ কর কিন্তু সাবধান নারদ একটা সাবধান খালি যে ঘরে আমি থাকবো এই ঘরে যাইতে পারবি না ঠিক আছে সুন্দর করে নারদ তিলকমালা পরে সুন্দর করে নারদ তিলকমালা পরে এ বাবা এ খটখটি গোপী সঙ্গ করবে গেছে বৃন্দাবনে যা ডাকছে গোপী কয় কে কয় দরজা খোলো আমি নারদমণি ব্রহ্মার পুত্র নারদ বিয়ে করিনি শ্রীকুমার সবসময় ভগবানের কাছে থাকি ভগবানের সঙ্গ করি আমার মনে আসে আমি একটু গোপী সঙ্গ করবো তোমরা দরজা খোলো বৃন্দাবনে নারদমণি গোপী কয় হ্যাঁ গোপী কেন আমি তো আমরা তো এতক্ষণ তোমার আশায় আছি আসো দরজা খুলে দেখে যে কৃষ্ণ বসে আছে নারদ কয় না ভগবান না কইছে তা কম তো না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিব দুর্গা পঞ্চতত্ত্ব বাবা নারদ কয় ভগবান না কইছে যে ঘরে আমি থাকবো সেই ঘরে যেতে পারবি না না আরেক ঘরে যায় ওই ঘরে গেছে যা দেখো ওই ঘরে কৃষ্ণ বসে এই ঘরে গেছে যা দেখে এই ঘরে কৃষ্ণ বসে নারদ কয় ভগবান তুমি সব ঘরে ভগবান কয় নারদ তোরে তো আগে কইছি যে ঘরে আমি থাকবো এই ঘর বাদ দেয় যাবি থাকো এই ঘরে থাকো বাড়াই না যান থাকো এই ঘরে ভগবান বসে আছে নারদ এই ঘর থেকে দৌড়ে ওই ঘরে গেছে যে কৃষ্ণ তো এই ঘরে যাই ওই ঘরে যায় কেবল দরজা খুলছে দেখে কৃষ্ণ বাড়াচ্ছে একের ভগবানের সাথে বক্কে বাড়ি খেয়ে নারদ পড়ে গেছে ভগবান কয় নারদ নারদ কয় ভগবান তুমি এই ঘরেও তুমি কেবল ওই ঘরে দেখে আসলাম এই ঘরে কখন আসলে ভগবান কয় নারদ রে ভেবেছিলাম বোকা চালাক তুই আজকে বুঝলাম নারদ রে তোর মতো বোকা কেউ নাই এ নারদ তুই বল নারদ আমি ভগবান এই দেখেন কি সুন্দর ব্যাখ্যা এগুলো কথা কবার গেলি দোষ কি সুন্দর ব্যাখ্যা ভগবান দুই চোখের জল ছেলে বললো নারদ এ নারদ তুই বল নারদ আমি কি ঘর ছাড়া আমি কি থাকতে পারি আমি ঘর ছাড়া আমি থাকতে পারি নারদ রে থাকিতে পারি
সে ঘরে আমায় বিবি মায়ের সন্তান তিনটা আশীর্বাদ করি কৃষ্ণ ভক্ত হোক যেন সাধুগুরু বৈষ্ণবের ধুলি যেন মাখতে পারে ভক্ত হতে পারে মা বাবারা দেখেন কি সুন্দর তত্ত্ব নারদ ভগবান বলছে নারদ যে ঘরে যাবি সে ঘরে আমায় পাবি আমি কি ঘর ছাড়া থাকি মাসিমা বোনেরা বাবাজিরা কথা ঠিক সত্য কথা ইউটিউব চ্যানেল চলছে গোটা পৃথিবীর মানুষ আমার কথাটা শুনবে হে জগৎবাসী তোমরাও শোনো সত্যি তাই ভগবান ঘর ছাড়া থাকে না বাবা বাবা ভগবান ঘরের মধ্যে থাকে কোন ঘর মা এই পাকা ঘর এই রং করা সুনটানা টাইস করে ওই ঘর না এই সাড়ে তিন হাতে দেহ ঘর ঠিক আছে বাবাটা ব্যাখ্যা বাবা ভগবান বলছে নারদ আমি কি ঘর ছাড়া থাকি নাকি রে তুই তো বোকা বুঝিস না এই পাকা ঘর টিনের ঘর না এই দেহ ঘর এ নারদ ভগবান কয় নারদ তুমি সব ঘরে থাকো ভগবান কয় নারদ আমি একটা ঘরে থাকি না নারদ কয় ভগবান তাহলে কও আমি তাহলে সেই ঘরে যাব কয় যাইয়ে লাভ নাই কেন কয় যাইয়া কি করবি কয় আমি সেই গভীর কাছে যাব যে ঘরে তুমি থাকবে না ওই একটা ঘরে থাকো না সেই ঘর কোনটা ভগবান দুই চোখের জল ছেড়ে কয় নারদ রে আমি একটা ঘরে থাকি না সেই ঘরে যাবি যা নারদ রে আমি যে ঘর ত্যাগ করে চলে আসি সেই ঘর যে শ্মশানে চলে যাই চলে যাই শ্মশানে চলে আমি যতক্ষণ ঘরে থাকি ততক্ষণ এই ঘরের দাম থাকে দাম থাকে যদি আমি এই দেহ ঘর ত্যাগ করে চলে যাই সেদিন আর ঘরের মূল্য থাকে না এই যে দেখেন কি সুন্দর কথাগুলো কি সুন্দর আলোচনা আর আপনারা খালি পালা নিয়ে ব্যস্ত পালা তো শুনছেনি ওই গোষ্ঠ পালা যা আমি যা কইব আর কিন্তু না তাই কইবে একই কথা সারা জনম আর ভালো লাগে না একই ফিতে নাকি বাবা ও যার কাছে যাবেন একই কথা ওই একই পালা এই জন্য আমি নতুন নতুন কিছু আলোচনার করার চেষ্টা করি
তাই অনেকের কাছে অপরাধী হয়ে যায় এই যে দেখেন কি সুন্দর একটা কথা নারদরে আমি যে ঘরে থাকি না সেই ঘর শ্মশান প্রমাণ গীতা খুলে দেখেন এই যে গীতা হ্যাঁ তোরা শুনে রাখ সবাই শুনে রাখ এই যে রথে বসে আছে এই রথ চালাছে কৃষ্ণ বসে আছে অর্জুন ১৮ দিন যুদ্ধ শেষ হয়ে গেল যেদিন কৃষ্ণ রথ থেকে নেমে আসলেন সবাই পরাজয় হয়ে গেল যুদ্ধে জয় হলো পঞ্চ পাণ্ডবের যেদিন কৃষ্ণ রথ থেকে নেমে আসলেন কিছু দূরে আসার পরে অর্জুন হঠাৎ করে পিছন দিকে তাকায় ইউটিউব চ্যানেলে সবাই শোনো এই ব্যাখ্যাটা গীতের ব্যাখ্যাটা হঠাৎ করে অর্জুন চেয়ে দেখে রথে আগুন লেগে গেছে অর্জুন কয় প্রভু তুমি দাঁড়াও ওই যে রথে আগুন লেগেছে ভগবান কয় কোন রথ অর্জুন কয় এই ১৮ দিন যে রথে ছিলাম যুদ্ধ করতাম সেই রথে আগুন লেগেছে ভগবান কয় অর্জুন চলে আয় অর্জুন কয় ঠাকুর আগুন নিভাবা না ভগবান কয় অর্জুন রথ পুড়ে যেতে দে কেন কেন আমার একটু জানার বিষয় বাবা অনেক সাধুগুরু মহৎ ব্যক্তি আছেন ইউটিউব চ্যানেল গোটা বিশ্ববাসীর কাছে আমি একটু জানতে চাই ১৮ দিনের মধ্যে রথ তো পোড়া গেল না এই যে ১৮ দিনের দিনে রথটা কেন সেদিন পুড়ে গেলেন কুরুক্ষেত্রের যুদ্ধ ময়দানে ১৮ দিন কিন্তু পড়েনি ১৮ দিনের দিনে পুড়ে গেলেন এর মধ্যে গভীর তত্ত্ব অর্জুন আর কৃষ্ণ হেঁটে হেঁটে যাই অর্জুন জিজ্ঞেস করে ভগবান তুমি কও কেন রথটা পুড়ে গেল হাসতে কেন পুড়ে গেল ভগবান কাঁদে আর কই অর্জুন বুঝবি না এই রথ অনেক আগে পুড়ে যেত পড়ল না কেন কৃষ্ণ কই অর্জুন ওই রথে যে আমি বসাছিলাম ভগবান কই অর্জুন নেই আমি যে রথে বসা থাকি সেই রথ কোনদিন পড়ে না পড়ে না পড়ে না পড়ে অর্জুন কয় ঠাকুর ১৮ দিন পড়ল না কয় ১৮ দিন রথে ছিলাম আজ পুড়ে গেল আজ কেন পড়ল ভগবান কয় আজকে যে আমি রথ থেকে নেমে আসলাম তাই রথ পুড়ে গেল অর্জুন কয় বুঝলাম না ভগবান কয় অর্জুন রে আজকে কাঠে রথ দেখে ভাবছিস এ অর্জুন এই কাঠের রথের কথা বাদ দে এই তোর সাড়ে তিনাতে দেহ রথের কথা চিন্তা কর অর্জুন যতদিন আমি এই দেহের মধ্যে থাকি ততদিন কারু এই দেহ পোড়া যায় না যেদিন আমি এই পাখিটা উড়ে যায় এই রথ খালি হয়ে যায় খালি হয়ে যায় আমি যেদিন এই দেহ রথ ত্যাগ করে চলে যাই অর্জুন রে সেই দিন রথকে কেউ আর ভালোবাসে না তাড়াতাড়ি কয় বাইর করো তুলসী তোলায় তুলসী তোলা দুই এক ঘন্টা রাখার পরে কয় আর রাখা যাবে না বাড়িঘর অপবিত্র তাড়াতাড়ি এই মরা শ্মশানে নিয়ে যাও শ্মশানে নিয়ে যায় তখন গোবর ছড়া দিতে দিতে যায়
যতক্ষণ আমি দেহেছিলাম এই রক্তারে সবাই ভালোবেসেছিল যেদিন আমি দেহ খাসা ছেড়ে পাখি উড়ে গেলাম আর এই রক্তকে ভালোবাসে না এ অর্জুন যেদিন আমি দেহ ছেড়ে চলে যাব সেদিন খালি এই রথে আগুন ধরেনি সেদিন এই দেহ রথে আগুন ওই শ্মশান ঘাটে জ্বালিয়ে দিবে এই দেহ রথে সময় থাকতে ধুলি দিবে সেদিন এই সাড়ে তিন হাতেই রথে রথে ওই শ্মশান ঘাটে আগুন জ্বালিয়ে দিবে ওই শ্মশান ঘাটে আগুন জ্বালিয়ে দিবে সেদিন কেউ তো ভালো আর বাসে না রে তখন কেউ তো ভালো কেউ তো ভালো বাসবে ঘাটে জ্বালাইয়ে দিবে ওরে কেউ তো ভালো ভালোবাসতে নারি এই রথে ওরে ঝাড়ের বাস সেদিন কেউ পাতাবে দড়ি কেহ কাটে ঝাড়ের বাস কেহ পাতাবে চোখের জলে ভাসে ভয় চলবে ঝাড়ের শ্মশান পুরি মায়ে ফেলে চোখের জল হরিবল সেদিন হাই বিধি কি হলো ভক্ত নয় জলে মাসে রে চোখের জল রে সেদিন মায়ে ফেলবে
চোখের জল চোখের ফেলবে দুই চোখের হাই বিধি কি হলো সেদিন সীতায় আগুন সেদিন রথের মানুষ ওরে যেদিন নেমে যাবে সেদিন এই দেহ সেই দেহ রথের আগুন আগুন ধারায় ওরে রথের বাবা মা আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা আমার এই কীর্তন মিডিয়া টেন লেখলে বহু কীর্তন আমার কীর্তন অন্যান্য কীর্তনে কীর্তন বাউল গান কবি গান শব্দগান লীলা কীর্তন নাম কীর্তন অনেক কিছু পাবেন আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আমার অনুরোধ আমার ইউটিউব চ্যানেল নাকি